প্রিয় দর্শক, সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বাংলা ভিশনের পর্দায় শুরু হয়ে গেল আপনাদের সবার প্রিয় অনুষ্ঠান ভালোবাসা প্রাণে প্রাণে। আপনাদের সঙ্গে আছি আমি সোনিয়া রিফাত। দর্শক, ভালোবাসা প্রাণে প্রাণে মানেই তো আপনারা জানেন, আপনাদের ভালোবাসার কয়েকজন মানুষকে নিয়ে আমরা হাজির হয়ে যাই। আজও তার ব্যতিক্রম নয়, আজও আমাদের সঙ্গে আছেন আপনাদেরই এবং আমাদের সবার তিনজন ভালোবাসার মানুষ, তিনজন গানের মানুষ, যারা ইতিমধ্যে তাদের মৌলিক গান দিয়ে আপনাদের মনে জায়গা করে নিয়েছে, হৃদয়ে স্থান নিয়ে নিয়েছে এবং একের পর এক গান উপহার দিয়ে নিজেদের স্বকীয়তা প্রমাণ করেছে। আজ আমাদের সঙ্গে আছেন কণ্ঠশিল্পী, এই সময়ের জনপ্রিয় তিনজন কণ্ঠশিল্পী, পূজা, মেজবা বাপ্পি এবং আর্নিক। হ্যালো, সবাইকে স্বাগত জানাচ্ছি। হ্যালো, হাই, কেমন আছেন? আমরা সবাই ভালো আছি আমার মনে হয়, আলহামদুলিল্লাহ। আচ্ছা পূজা আপু, প্যান্ডেমিকের মধ্যে বেঁচে পূজা আপুর কাছে প্রথমে আসি। আপু, নতুন বছর কেমন শুরু হলো, কেমন যাচ্ছে? নতুন বছর অনেক ভালো যাচ্ছে, আই থিংক আমাদের সবারই ভালো যাচ্ছে, যেহেতু লকডাউনের পর পর এখন একটানা শোজ হচ্ছে, মানে কাজও হচ্ছে, টিভি প্রোগ্রাম প্লাস রেকর্ডিং সব মিলিয়ে সবাই এখন ব্যস্ত। আর আমরা এটাই চেয়েছিলাম, এটা যদি মানে অব্যাহত থাকে তাহলে এই বছরটা আই থিংক সবারই খুব ভালো যাবে। আচ্ছা আনিক আপু, এবার তোমার কাছে আসি। আপু, নতুন বছরটা কেমন গেল, শুরু হলো কিভাবে আর কি, কেমন ভাবে শুরু হলো? নতুন বছর সবসময় আনন্দে শুরু হয়, মাঝখানের একটা নতুন বছর আমরা আনন্দ করে শুরু করতে পারিনি, বাট এই বছর বেশ আনন্দ করে শুরু করেছি এবং এখন পর্যন্ত 7 দিন শেষ হয়ে 8ম দিন চলে গেছে। মনে হচ্ছে যে সেই দিন তো মাত্র নতুন বছর শুরু হলো, আজকে 8টা দিন চলে গেছে, হয়তো দেখতে দেখতে এই বছরটাও এইভাবে চলে যাবে, চোখের সামনে দিয়ে যেভাবে দিনগুলো চলে যায় আর কি। নিশ্চয়ই সেরকমটাই আমরা প্রত্যাশা করছি। এবার মেজবা বাপ্পি, আপনার কাছে একটু আসি, যে নতুন বছরটা কিভাবে শুরু হলো? নতুন বছরটা আমরা তো যে ওরা দুজনে বলে দিল যা বলার ছিল, যে একটা খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে আমরা লাস্ট 2 ইয়ার্স যাচ্ছিল, তো সেখান থেকে এই যে আবার আমাদের কাজগুলো স্টার্ট হচ্ছে, সবাই ব্যস্ত ছিলাম এবং আমরা স্টেজেই ছিলাম যখন আমরা নতুন বছরে পা দিই, সেটা খুব খুব আনন্দের ছিল। আচ্ছা, তো সবাই আর একটা কথা বলছিলেন যে একটা কঠিন সময় আমরা পার করেছি এবং এখন তো আমরা একটা ভালো শুরু করলাম, আমরা প্রত্যাশা করছি সামনে ভালোই হবে। তবু এই যে একটা কঠিন সময় এবং প্রাণের সঙ্গে গানের একটা মিলন মেলা তো নিশ্চয়ই আছে এবং আপনারা সবাই গানের মানুষ, গান তো নিশ্চয়ই অন্যরকম একটা আনন্দ দেয়। একটু জানতে চাই যে গানের সময়, গানের সাথে সময়টা, কঠিন সময়টা আসলে কেমন ভাবে পার করেছেন? প্রথমে আমি একটু পূজা আপুর কাছে আসি। মানে কোন সময়টা, যখন লকডাউন ছিল? হ্যাঁ, লকডাউন ছিল এবং পুরো আসলে গত 1-1.5 বছরই তো সময়টা খুব খারাপ গিয়েছে। আচ্ছা, লকডাউনের টাইমে খারাপ গিয়েছে আমাদের শোজ বা মিউজিশিয়ানস যারা ছিল, আমরা সবাই মানে আমি স্টেজ খুব মিস করেছি। আর কাজের কথা যদি বলি, অডিও অফ ছিল না, কারণ ফোন থেকে আমি যতটুকু জানি যে সবাই, আমরা ফোনে ভয়েস দিয়ে দিয়ে পাঠিয়েছি, ওইটার গান মিক্স করেও সবাই গান রিলিজ করেছে, টিভি লাইভ গুলো হয়েছে লকডাউনের মধ্যেও, এগুলো ছিল, যে কারণে সিঙ্গারদের মনে হয় একটু মন খারাপ কম ছিল অন্য যে কোনো সেক্টরের থেকে। আর যাদের নিজের চ্যানেল ছিল তারা নিজেদের বাসায় বসে বসে অনেকে গান করেছে বা কভার করেছে, ছাদে বসে বসে ভিডিও করে করে কভার ছেড়ে দিয়েছে। তো এই কারণে মানে গান এমন একটা ব্যাপার, যেমন আমি তো প্রতিদিন মনে হয় সপ্তাহে 1-2 দিন করে লাইভে আসতাম আমার পেজ থেকে, একা একা মানে কথা বলতাম, গান শোনাতাম, মানে আমার নিজের মানে কি বলবো, রিক্রিয়েশনের জন্য। তো এটা আই থিঙ্ক যারা সিঙ্গার তাদের ক্ষেত্রে, বাকিদেরটা আমি জানি না, বাট আমাদের মন আই থিঙ্ক অন্য আর বাকিদের থেকে একটু ভালো ছিল বা সুস্থ ছিলাম আমরা। নিশ্চয়ই গানের সাথে তো আসলে একটা আপনার কাছে আসি, যে নিজেকে তো সময় দিতে পেরেছেন এবং নিজের গানের জন্য আসলে অনেক সময়টা সময় পেয়েছেন, তো আপনার আসলে কেমন গিয়েছে, নিজের জন্য কতটা গান করা হয়েছে, কাজ করা হয়েছে এবং খারাপ ভালো মিলিয়ে আসলে কেমন গেল? সব থেকে পজিটিভ দিক ছিল হচ্ছে যে একসঙ্গে বাবা মা ভাই বোন একটা লম্বা সময় কাটিয়েছি, যেটা হতো যে আমি ঢাকায় একা থাকি, আমার বাবা মা সবাই আমার হোম টাউন বগুড়ায় সেখানে থাকে, তো দেখা যেত যে আমি কখনোই আমার প্রফেশনাল লাইফে আসার পরে কখনোই 7 দিনের বেশি একসঙ্গে থাকা হয়নি। তো
তো একটা লম্বা সময় বাবা মা ছোট ভাইদের সঙ্গে কাটিয়েছি, এবং সেখানে একটা ওই যে নিজের মতো করে সময় পেয়েছি, নিজের মতো করে ভাবার, আমি একটু একটু লেখালেখির চেষ্টা করি, গান বানানোর চেষ্টা করি। তো সেই জায়গাটা থেকে বেশ কিছু গানের শুরু করে রেখেছি। মানে গান, নতুন গান বানাতে গেলে শুরু করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, হয়তো কমপ্লিট করা হয়নি কিন্তু বেশ কিছু গান শুরু করে রেখেছি, সেগুলো আস্তে আস্তে সেগুলো কাজ করছি, কমপ্লিট করছি, একটা একটা করে রিলিজ করার প্ল্যান আছে সামনে। আচ্ছা, তো এই মেজবা আপ্পি, আপনার কাছে আবারও একটু জানতে চাই যে এই যে বলছিলেন বাবা মাকে সময় দেওয়া হয়েছে, যখন আসলে ব্যস্ত জীবনে প্রবেশ করেছেন সেই সময় নিশ্চয়ই অনেক বেশি সময় দিতে পারেননি পরিবারকে, যেটা এই করোনা সিচুয়েশনের যখন অনেক খারাপ অবস্থা ছিল তখন দিতে পেরেছেন, লকডাউনের কারণে বাইরে কাজ কম ছিল। তবু গানের জার্নির শুরুর দিকে একটু যেতে চাই, যে তখন বাবা মার সাপোর্ট এবং আসলে কিভাবে শুরু হয়েছিল জার্নিটা গানের সঙ্গে? গানের সঙ্গে জার্নিটা তো ওই একেবারে ছোটবেলায় অনেকের মতোই মায়ের হাত ধরে গানের স্কুলে যাওয়া, যে ছেলে গান গাইবে। তো তারপর স্কুলের বিভিন্ন অনুষ্ঠানে গান করা, যেখানে গান শিখতাম সেই সেখানকার সেই গানের স্কুলের অনুষ্ঠানে অ্যাটেন্ড করা। তারপর 2012-এ একটি রিয়েলিটি শো এর মাধ্যমে সেই লম্বা লাইনে দাঁড়ানো বিশাল স্বপ্ন নিয়ে, তারপর সেখান থেকেই আসলে মানে কিভাবে যেন মানে একেবারে ক্যারিয়ারে যোগ হয়ে গেল, প্রফেশন হিসেবে নিয়ে নিতে হলো। আচ্ছা, তো শুরুর কথা জানছিলাম মেজবা বাপ্পি আপনার কাছে, একটু ইন্সপিরেশন যদি জানতে চাই ছোটবেলায় যে আসলে কাদের গান শুনে বা কখন মনে হয়েছিল ঠিক যে আমি গানই গাইতে চাই? এটা ঠিক আলাদা করে আসলে মনে করার মতো সময় কখনো হয়নি, মানে করছিলাম, করতে করতে কিভাবে যেন হয়ে গেল। কিন্তু ইন্সপিরেশনের জায়গাটা আমি আমি আসলে অনেক অনেক আমার অনেক প্রিয় প্রিয় মানুষ মানে যাদেরকে দেখে, যেমন আমি কবির সুমনকে দেখে খুব ইন্সপায়ার্ড হয়েছিলাম ওই সময়, যে একটা মানুষ শুধুমাত্র একটা গিটার হাতে নিয়ে একটা স্টেজে দাঁড়িয়ে এতগুলো মানুষকে গান শোনাচ্ছেন, সবাই মুগ্ধ হয়ে শুনছেন। তারপর আমাদের ভীষণ প্রিয়, আমার আমার খুব প্রিয় বাপ্পা মজুমদার, কুমার বিশ্বজিৎ স্যার, এরকম অনেকেই আছেন আসলে, এই লিস্টটা বলে শেষ করা সম্ভব নয়। আচ্ছা, এবার একটু পূজা আপুর কাছে আসি। আপু, আপনার কাছেও জানতে চাই যে এই যে প্যান্ডেমিক সিচুয়েশনের সময় তো পরিবারের সঙ্গে অনেক সময় কাটিয়েছেন এবং তারা নিশ্চয়ই অনেক বেশি অনুপ্রেরণা আপনাকে দেয়, একদম যখন শুরু হয়েছিল গানের হাতেখড়ির কথা যদি জানতে চাই, তাহলে কি সেটা বাবা মায়ের হাত ধরে নাকি অন্য কারো হাত ধরে, এবং সবচেয়ে হ্যাঁ বেশি হ্যাঁ আমি ইন্সপিরেশন কে দিয়েছেন এই গান করার ক্ষেত্রে? আচ্ছা এটা আমি সব জায়গায় বলি সব সময়, আমি গানে আসা টোটালি মার কারণে, এবং আমি যতটুকুই এসেছি মার অবদান একদম অনস্বীকার্য। কারণ আমার মা গান করতো, বিয়ের পরে মা গান কন্টিনিউ করতে পারেনি, তো মার খুব শখ ছিল যে মার মানে স্বপ্নটা আমার মাধ্যমে দেখা। এমন না যে আমাকে গানই করতে বলেছে, আমি ছোটবেলায় মানে ছবি আঁকতাম, গান করতাম, নাচ করতাম। তো একটা টাইমে একটা এইজে যে আমি বুঝলাম যে না, নাচ করলে আমার গলা বসে যাচ্ছে, দ্যাটস আমি নাচটা ছেড়ে দিই। ছবি আঁকাটা এখনো মাঝে মাঝে করি। তো নট অনলি ইন্সপিরেশন, মানে এমন হচ্ছে আমার বাবা সরকারি জবের কারণে ক্লাস 8 পর্যন্ত বিভিন্ন জেলায় জেলায় পোস্টিং থাকতো, ওখান থেকে ঢাকায় নিয়ে আসা, দৌড়ায় দৌড়ায় বিভিন্ন জায়গায় তালিম নেওয়া, এটা খুব কষ্টসাধ্য একটা ব্যাপার। তো মা যদি এভাবে পিছে না লেগে থাকতো, বা যারা আমার সাথে ছোটবেলায় কম্পিটিশন দিচ্ছে ওরা দেখেছে মা কিভাবে আমার জন্য করেছে বা এখনো করে, তো টোটালি আমি মানে পূজা মানে পুরো জার্নিটাই এখন পর্যন্ত আসা, মা ছাড়া কোনোভাবেই হতো না। এবার একটু আর্নি কাপুর কাছে আসি। আপু, যেটা জানতে চাচ্ছিলাম সবার কাছে, তোমার কাছেও জানতে চাই যে গানের শুরুর দিকে গানের হাতেখড়ি এবং অনুপ্রেরণা পরিবার থেকে সবচেয়ে বেশি কার কাছ থেকে পেয়েছো? অফকোর্স মা, মায়ের জন্যই আজকে আমি আর্নিক হয়েছি। মায়ের প্রচেষ্টা, মায়ের ইচ্ছা, মায়ের স্বপ্ন, মায়ের স্বপ্নগুলোই পরে আমার কাছে এসে আমার স্বপ্ন হয়ে গেছে। ইটস অলওয়েজ মাই আচ্ছা, মাদার। মায়ের ইন্সপিরেশনটা বেশি ছিল। এখনকার এখন যদি জানতে চাই যে এখন না আসলে আমি তো দেখি সব সময় যে তোমার একটা ছোট্ট বেবি আছে, ওকে নিয়ে আসলে তুমি অনেক বেশি ওকে জড়িয়ে আসলে অনেকটা জীবন, তো গানের সঙ্গে ওকে নিয়ে আসলে কতটা কি হচ্ছে, ওকে নিয়ে গান লেখা গান করা হচ্ছে কিনা? ও যখন একেবারে ছোট ছিল তখন ওর জন্য আমি একটা 2 লাইনের গান বানিয়েছিলাম,
তো 2 লাইনের পর আর 3 লাইন এখন পর্যন্ত বানাতে পারিনি, বাট আমার মেয়ে ভীষণ সুন্দর মিষ্টি করে গান গায় মার্শাল্লাহ আচ্ছা, দুই লাইন, পূজার এই দুই সাথে। লাইন কি আমরা একটু শুনে ফেলতে পারি, মনে আছে কি? না এখন শোনাবো না, এখন শোনাবো না, ওই আচ্ছা গানটা শেষ হবে তারপর শোনাবো। পুরাটা হলে একটু পূজার শোনাও সাথে তো। আমার মেয়ের, পূজার সাথে আমার মেয়ের সম্পর্কটা একেবারেই আলাদা। সে পূজা খালামণি বলতে একদম পাগল, এবং বাহ, পূজা যদি নতুন কোনো গান বানায়ও বাজায় আমার বাসায় আসলে দেখা যায় আমরা গান শুনতে থাকি। পূজা একটা নতুন গান বাজাচ্ছে, আমার মেয়ে ওই গানটা কখনোই শুনে নাই, কিন্তু ও তারপর ওই একই সুরে গান গাইতে গাওয়ার থাকেন। একটা হ্যাঁ প্রচেষ্টা সব সময় করে। তো আমাদের আমার মিউজিক্যাল ফ্যামিলির বাচ্চা আসলে অনেক বেশি মিউজিক ওরিয়েন্টেড, এটা আমরা খুব এনজয় একদম করি একদম, আশেপাশে বাহ প্রতিটা মানুষ, মাশাল্লাহ। চমৎকার একটা বন্ডিং তৈরি হয়ে গেছে তার মানে ইতিমধ্যেই। এবং আচ্ছা এটা হওয়ার পিছনেও কিন্তু আমার মায়ের অবদান সবচেয়ে বেশি। আম্মু যখন গান শুনে, ও আম্মুর পাশে গিয়ে গান শুনে, এবং ও ভীষণ কঠিন কঠিন গান আম্মুর সাথে শুনে হ্যাঁ, শুনে এখন এবং ওগুলা অনেক গাইতে পুরানো পারে। দিকটা আগের গানগুলো ও কিন্তু গুনগুন করে গায়, আমার খুব অবাক লাগে যে এই গান বাহ, কোথা থেকে শুনছে, পরে শুনি নানির কাছ থেকে শুনছে। ওর প্রিয় একটা গান হচ্ছে ওই তুমি না হয় হ্যাঁ, রে এই গানটাও গায়, প্রীতির পুরোটা কাছে, গায়, বাহ পুরা গানটা গায় ও, এবং পুরাটা হ্যাঁ সুরে হ্যাঁ সুরে গায়, বাহ চমৎকার। তাহলে মাশাআল্লাহ। তো আপু বলতেই হচ্ছে যে আমরা আসলে আর অল্প কিছুদিন পরেই আর্নি কাপুর মতো আরো একজন শিল্পীকে পেতে যাচ্ছি। এবং সেটার পিছনে আমার মায়ের অবদান সবচেয়ে বেশি। নিশ্চয়ই নিশ্চয়ই, অনেক শুভকামনা থাকলো। থ্যাংক ইউ। আচ্ছা মেজবা আপনি, আপনার কাছে আসি, একটু জানতে চাই যে 90-এর দশকে যখন নতুন কোনো গান রিলিজ হতো এবং সেটা যখন মানুষ গ্রহণ করত, পাড়ায় মহল্লায় একদম হই হুল্লোড় পড়ে যেত যে প্রত্যেকটা দোকানে দোকানে সেই গানটা বাজছে, একটা অন্যরকম ব্যাপার। তো এখন যখন নতুন নতুন কোনো গান রিলিজ হয়, সেটার জন্য একটা আলাদা মিউজিক ভিডিও করা হয়, সেটা আমরা অনলাইনে বসে বসে দেখি, ইন্ডিভিজুয়ালি বসে বসে দেখি, সেই উন্মাদনাটা আসলে এখন আর কাজ করে না। তো এটা নিয়ে আপনার কি কখনো ভাবনা হয় যে কেন 90-এর দশকে আমি একটা গান তখন কেন এলাম না, বা তখন কেন একটা আমার গান রিলিজ করতে পারলাম না, এরকম কখনো রিগ্রেট হয় কিনা? এরকম তো, এরকম এলোমেলো ভাবনা তো সবসময় মাথায় আসে। যেমন হচ্ছে আমার ওই সময়টা মানে চিঠি ব্যাপারটা আমার খুব ভালো লাগতো, মানে আমি গানের প্রসঙ্গে আসছি, তারপর যেমন হ্যাঁ, এটা এখন আমারও আমরা কেউ চিঠি চিঠি লিখি না, খুব প্রিয়, কিন্তু আমার রাইট, আমার মেসেজ পছন্দই না, খুব প্রিয়। মেসেজ একদম পছন্দ না। তো এই চিঠি লেখার ক্ষেত্রে আমার তখন মনে হতো যে কেন কেন ওই সময় জন্ম হলো না, আমার বন্ধুকে চিঠি লিখতাম, বাবা মাকে চিঠি লিখতাম, তো সেই জায়গাটা মিস করি। আর গানের জায়গাটাতে এই যে পাড়ায় মহল্লায় গান বাজানো, এবং ওই তখন দেখা যেত যে ওরকম স্পিকার অ্যাভেলেবল ছিল না খুব ব্র্যান্ডেড, যে আমি স্পিকার এনে বাড়িতে কিনবো। তো তখন আমরা করতাম কি, স্পিকার বানাতাম, বিভিন্ন রকমের স্পিকার বানিয়ে, বড় বড় স্পিকার বানিয়ে সেগুলো বাড়ির বাড়ির ছাদে পাশে এখানে সবাই মিলে একসঙ্গে গান বাজাতাম। আর আমার ক্ষেত্রে বাহ যেটা হতো 90-এর দশক শুনে আমার মনে পড়লো যে আগেকার দিনে একটা প্র্যাকটিস ছিল, আমি যে জায়গাটাতে বড় হয়েছি, যে প্রতিবেশীরা সবাই মিলে একসঙ্গে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতো, মানে নতুন কোন সিনেমা আসলে। ওয়াও, তো তখন আমি অনেক ছোট, এবং আমার বাবাও সরকারি চাকরি করেন, তো সেখানে দেখা যেত আমরা যেখানে থাকতাম সরকারি কোয়ার্টারে, ওখানে সব আন্টিরা আপুরা সবাই মিলে নতুন কোন সিনেমা আসলে, সালমান শাহের সিনেমা যখন হতো তখন সবাই মিলে একসঙ্গে সিনেমা হলে যেত, আর আমাকেও নিয়ে যেত সাথে, সবাই বসে বসে সিনেমা দেখতে, আমি এখানে ওখানে ঘুরঘুর করতাম। তো তারপর সেই সেখান থেকে আসলে আমার গানের জায়গাটাতেও আসা, মানে সিনেমা দেখে বাসে এসে গুনগুন করে গান গাওয়া, তারপর আচ্ছা এখন। কিন্তু আসলে তো কিছু করার নেই, আমরা যেহেতু এই সময় জন্মেছি, এই সময়ের সাথে আমাদের চলতে হবে, সেগুলোকে মানিয়ে নিয়ে চলতে হবে, এই আর কি। আচ্ছা আমি একটু অ্যাড করতে চাই, আমি সিনেমা সব নিয়ে একটা সময় বলি, উন্মাদনা ছিল। হুম হুম আমি একটু অ্যাড করি, মানে আমার আশেপাশের অনেক মানুষকে আমি এটা বলতে শুনেছি, ইনফ্যাক্ট আমি নিজেও বলি যে আই ওয়াজ বর্ন ইন দ্য রং এরা। মনে হয় আমরা এই লাস্ট জেনারেশন যারা একটু ওল্ড স্কুল থাকবো, এর পরের জেনারেশন হ্যাঁ, থেকে বাট আর না, এই ওল্ড আমি কিন্তু স্কুলে এই মনে পুরো করি ব্যাপারটা থাকে না। যে আমরা যারা 90s kid আমরা অনেক লাকি, বিকজ আমরা ক্যাসেট দেখছি, ট্রু সিডি দেখছি, ইউটিউব দেখছি, এখন স্পটিফাই ও দেখছি। তার মানে আমি যুগের যে চেঞ্জ গুলা সবগুলো দেখছি, এবং সবগুলোতে চেঞ্জটা মানুষ সেটাই। কিভাবে নিচ্ছে বা যুগের সাথে তাল মিলিয়ে নিজেদেরকে গান করা, এটা আমরা পাচ্ছি, যেটা হয়তো আমার নেক্সট জেনারেশন পাচ্ছে না, বা ওরা জানেও না সিডি কি বা ওই আমেজটা কি। এখন যারা স্পটিফাই, তারা কিন্তু ইউটিউবও নাই, অলরেডি স্পটিফাই ঢুকে গেছে বা অ্যাপসে ঢুকে গেছে। তো ওই দিক থেকে আমি বলবো যে আমরা 90s kidরা অনেক লাকি যে আমরা এই মানে জেনারেশনের চেঞ্জটা দেখতে পেরেছি, যেটার কারণে
চেঞ্জটাকে ভিতরে নিয়ে নিজেকে কিভাবে তৈরি করতে হয় ওই সংগ্রামটা আমরা জানি। একদম একদমই পূজাপু, এবং পার্টিসিপেশনটা আসলে আমাদের কিন্তু সবারই আছে, এবং আপনার এই যে গানের বিভিন্ন ধারার পরিবর্তন হয়েছে সেখানে কিন্তু পার্টিসিপেশনটাও আছে, এটা নিশ্চয়ই অনেক বড় ব্যাপার এবং প্রাউড ফিল করার মতো ব্যাপার। আচ্ছা হ্যাঁ পূজাপু, একদম সবাই একদম, আসলে একই কথা বলছিলেন যে কৈশোরের হ্যাঁ সময়টাতে একটা অন্যরকম উন্মাদনা ছিল এবং তারপর থেকেই পরিবর্তনটা শুরু হয়েছে, কিন্তু জানতে চাই স্কুলে যখন পড়তেন স্কুল পালানো হতো কিনা, স্কুল পালিয়ে গান শুনতে যাওয়া, সিনেমা দেখতে যাওয়া, এগুলো কখনো করা হয়েছে কিনা? না আমি অনেক আমি অনেক বোকা শোকা মানুষ ছিলাম, এখনো আছি। আমি আমি কখনো স্কুল কলেজ পালাই নাই, খুব অবিডিয়েন্ট ছিলাম। এমনকি যারা আমাকে সেরকমটা দেখেছে ওরাও জানে যে আমি মানে কি বলবো, এসএসসি পর্যন্ত আমি নাম কি তোমার নাম কি জিজ্ঞেস করলে বলতাম মা জানে, মানে নামটাও নিজে বলতাম না এইরকম। এবং আমি যখন সেরকমটা ছিলাম ওইখানেও কিন্তু আমার হয়ে মা কথা বলতো, বা ক্যাম্পে তো আমি থাকতাম এক কোনায় একা, তো মা ইমরানকে ফোন দিত বা বিভিন্ন জনকে ফোন দিয়ে আমার খবর নিত, বুয়াকে ফোন দিত, আর সপ্তাহে একবার দেখা করা যেত। আমি আমাকে সবাই তখন ভাবতো কি আমি অনেক মুডি মনে হয়, কথাটা তো বলি না, বাট এটা ঠিক মানে ওই রিয়েলিটি শোটা আমার লাইফ চেঞ্জ করছে এভাবে যে ওখান থেকে বের হওয়ার পরে ওখানে যারা ছিল এত সুন্দর বন্ডিং হয় যে ওদের কারণে পরবর্তীতে আমার একটা মানে গ্রুপ হয়, বা পরবর্তীতে যখন আমি কাজ করতে যাই ইন্টারে মা ছেড়ে দেয় যে এখন তোমার একা একা চলা উচিত, এর আগ পর্যন্ত আমি মোবাইল ইউজ করি নাই, ইন্টারে উঠে মোবাইল ইউজ করি, তখন আমি এই ইমরানের সাথে এক এক জায়গায় যেতাম, বা কোম্পানি গুলোতে ও কথা বলতো, এইভাবে আমি আস্তে আস্তে মানুষের সাথে মিশা শুরু করি, বা এখন একা মিশতে পারি। কিন্তু আমার লাইফটা টোটালি ছিল পুরো ময়না পাখির মতো, তোতা পাখির মতো, আমি জাস্ট ঘুমাতাম পড়তাম আর গান গেতাম, মা যেটা বলবে ওটাই, এবং আমি বুঝতাম ও না কিছু কিছু বললে বলতাম মা জানে মা জানে, আমি কিছু জানি না। আচ্ছা তো ওকে পূজা আপু, খুব মজার করে বলছিলেন, আসলে ইন্টারেস্টিং যে স্কুল পালানো তো হয়নি, নিজের নামটা বলতেও আসলে চুপ করে থাকা হতো বা মা জানে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এই বিষয়ে নিয়ে কথা বলবো, এবং আর্নিক আপু আর হচ্ছে মেজবা আপু আপনারা দুজনে খুব হাসছিলেন আমি দেখতে পাচ্ছিলাম, তো মনে হচ্ছে আপনাদের এই নিয়ে বেশ মজার ঘটনা আছে, সেগুলো জানবো। তবে এই মুহূর্তে একটা ছোট বিরতিতে যেতে চাই। দর্শক আপনারা দেখছেন ভালোবাসা প্রাণে প্রাণে, এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, কোথাও যাবেন না, ফিরে আসবো এক্ষুনি। প্রিয় দর্শক আরেকবার স্বাগত, বাংলা ভিশনের পর্দায় দেখছেন ভালোবাসা প্রাণে প্রাণে, আপনাদের সঙ্গে আছি আমি সোনিয়া রিফাত, এবং আজকে আমাদের সঙ্গে আছেন তিনজন ভালোবাসার মানুষ, তিনজন গানের মানুষ, এই সময়ের তিনজন জনপ্রিয় কণ্ঠশিল্পী, কণ্ঠশিল্পী পূজা, কণ্ঠশিল্পী মেজবা বাপ্পি এবং কণ্ঠশিল্পী আর্নিক। আপনাদের সবাইকে আরেকবার স্বাগত। তোমাকেও স্বাগত মেজবা বাপ্পি, আপনার কাছে আসি। ব্রেকের ওপরে আমরা কথা বলছিলাম স্কুল পালানো নিয়ে, এবং পূজা আপুর কথা শুনে আপনি তো খুব হাসছিলেন, তো মনে হচ্ছে যে আপনার খুব মজার ঘটনা আছে স্কুল পালানো নিয়ে, একটু জানতে চাই। স্কুল তো পালিয়েছেন মনে হয়, ফেস দেখে মনে হচ্ছে আর কি। এটা যদি এখন বলি আর আমার বাবা মা যদি টিভির সামনে থাকে তখন কি হবে? না স্কুল পালানো, আচ্ছা অসুবিধা নেই, এখন না হচ্ছে একটু মার কম খাবেন, বড় হয়ে গেছেন তো আমরা একটু শুনি। সেই সময় আমি যখন আমার ওই যে বাবার ট্রান্সফারের জন্য আমারও বেশ কয়েকটা স্কুল চেঞ্জ করতে হয়েছে, তো আমি সব শেষে যখন ক্লাস 9-এ স্কুল চেঞ্জ করি, বগুড়া পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, তো সেখানে যখন স্কুলে আমি প্রথম কয়েকদিন গেলাম, তারপর সবাই মানে বলছিল স্কুল পালাবে স্কুল পালাবে, তো আমি চিন্তা মানে বুঝতে পারছিলাম না যে স্কুল পালানো আসলে কি। তো তখন মানে একজন আমাকে সংজ্ঞা দিল যে বাড়ি থেকে স্কুলের নামে বের হয়ে স্কুলে না গিয়ে বাইরে ঘোরাফেরা করাটাই হচ্ছে স্কুল পালানো। তো কয়েকদিন এরকম হয়েছে, মানে দেখা যেত যে আমরা ফার্স্ট ক্লাসটা করতাম, ক্লাস করে তারপরে আমরা উধাও হয়ে যেতাম, বিভিন্ন জায়গায় ঘুরতাম, এটা কিছুদিন হয়েছে। তারপর আবার যখন আমাদের এক্সামের সময় হয়েছে তখন আবার পড়াশোনায় মনোযোগী হয়েছি। তো এটা আসলে এই জিনিসগুলো এভাবে বলাটা একটু অন্যরকম। আচ্ছা মেজবা বাপ্পি, একটু জানতে চাই ব্যক্তিগত জীবনের প্রেম ভালোবাসার অনুভূতি, বা এই গানগুলো যখন গান ব্যক্তিগত জীবনের ভালোবাসার মানুষের প্রতিচ্ছবি, তখন চোখে ভাসে কিনা, বা সেই অনুভূতিটা আসলে কতটা কাজে লাগে? আসলে আমাদের ভাবনার তো কোনো পরিধি হয় না,
আর অনুভূতিও তো আসলে কোনো একটা গণ্ডির মধ্যে বন্ধ নয়। তো সেই জায়গাটা থেকে যেমন এই গানটা কিন্তু আমার নিজেরই লেখা, আমার নিজের সুর, তো ওই জায়গাটা থেকে আমরা যখন চিন্তা করি, যেমন আমি আসলে ঠিক যে কথাগুলো বলতে পারছি না, সেই কথাগুলো আমি গান আকারে মানুষের সামনে প্রকাশ করতে চাই, কারণ এই একটা জিনিসই পারি আমি, একটা গাছই পারি। তো যে প্রশ্নটা যেরকম ছিল, হ্যাঁ প্রিয় মানুষদের প্রতিচ্ছবি তো থাকেই, এই এটা নিয়ে আমরা অফে এটা কথা বলবো, মানে বাকি হচ্ছে বলতে চাচ্ছে যে আসলে প্রিয় মানুষকে নিয়েই লেখা, আবার বলতে চাচ্ছে যে তার আসলে কেউ নেই, এটা কিন্তু একটা ডাবল স্ট্যান্ড হয়ে গেল। না না না, ও তো ও কিন্তু আবার বলেছে ভালোবাসার মানুষদের, একজনের কথা বলেনি, মানুষদের বলেছে, প্লুরাল বলেছে, তাই বলেছে। আচ্ছা ঠিক আছে, ওকে। আর্নিক আপু আপনার, হ্যাঁ আর্নিক আপু তোমার কাছে আসি, যে প্রসঙ্গ নিয়ে কথা বলছিলাম আমরা, স্কুল পালানো। তো আমার তোমাকে দেখলে না মানে সবসময় মনে হয় যে তুমি আর ছোটবেলা অনেক দুষ্ট ছিলে, অনেক বেশি চঞ্চল ছিলে, এটা কি সত্যি? এবং স্কুল পালানো হয়েছে কিনা? তোমার সাথে আমার এখন খুব বেশি দেখা হয় না বা কথা হয় না, আমি এখনো অনেক দুষ্ট, আমি এখনো অনেক চঞ্চল। তো ছোটবেলায় আসলে পালানোর মতো ওরকম সিচুয়েশন কখনো আসেনি, পালানোর দরকার হয়নি। আমি মোটামুটি একটা মাস্তান টাইপের মেয়ে ছিলাম, একটু টমবয়িশ টাইপের ছিলাম, যেটা আমি এখনো আমার ইমেজের মধ্যে ওইটাও যায় বেশ। তো আচ্ছা, ব্যাপারটা কি আসলে তোমাকে আলাদা দেখে করে অন্যরা স্কুল পালাতো লুকিয়ে এরকম কখনো কিছু? করা হয় না, লুকিয়ে কখনো করা হয়নি। বাট হ্যাঁ, আমি যখন স্কুলে পড়তাম, আমার আশেপাশে যারা আমার ক্লাসমেটস এন্ড ওরা কি এভরিওয়ান ভয় ছিল, পেত? জুনিয়র্সরা থাকলে একটু ভয় পেত। আচ্ছা ও মানে তো, ওই ওই টম হ্যাঁ বয়স বলো। একটা অ্যাটিটিউডের কারণে আসলে চারপাশের সবার সাথে মেলামেশার ধরনটাও একটু ভিন্ন ছিল। এখনো দেখা যায় আমার বন্ধু বান্ধব মহলে আমাকে সবাই ছেলে হিসেবেই বেশি ট্রিট করে, রাদার দেন আমি একটা মেয়ে। আচ্ছা তো স্কুলের একটা মজার ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করো আজকে, যেটা বন্ধুরা এখনো স্কুলের গল্প করলে, একসঙ্গে বসলে সেই গল্পের কথা মনে পড়ে। আমরা না স্কুলে অনেক মজা করতাম, স্কুল থেকে বের হয়ে আমরা, আমি চিটাগাং এ খাস্তাগে স্কুলে পড়তাম, সো আই হ্যাড ফিউ অফ মাই ফ্রেন্ডস, যেটা করতাম আমরা খাস্তাগে স্কুল থেকে চেরাগি পাহাড় পর্যন্ত একটা রাস্তা ছিল, ওইটুকু রাস্তা আমরা সবাই হেঁটে একসাথে আসতাম, এবং ওই চত্বর থেকে আমরা সবাই আলাদা হয়ে যেতাম, এবং প্রতিদিন এই চত্বর পর্যন্ত আসার পথে দুনিয়ার হেন কোনো দুষ্টামি নাই আমরা করতাম না, আমরা আমরা সব রকমের দুষ্টামি করতাম মানুষের সাথে। আমি তখন, আমি বলছি ক্লাস 8 9 এর কথা বলছি, তো ওই সময়টা হেঁটে যাওয়ার সময় কাউকে একটুখানি অন্যরকম দেখলে, বন্ধু বান্ধবদের যেটা হয় যে কথা বলা লাগে না, চোখ দেখলে বোঝা যায়, আমরা এরকম প্রচুর দুষ্টামি করতাম। স্পেসিফিকলি তোমাকে বলতে পারবো না আমি, বাট অনেক দুষ্টামি আচ্ছা করতাম। বুঝতে পারছি। আচ্ছা একে পূজা আপু একটু জানতে চাই যে, কাজ তো অনেক হচ্ছে গত বছরে, নিশ্চয় নিজের জন্য অনেক গান করা হয়েছে, নিজের জন্য সময় দিয়েছো, সামনের পরিকল্পনা বা এই বছর নিয়ে কি পরিকল্পনা আছে? এই বছর নিয়ে বলতে, লকডাউনে গান এত জমেছে আমার, যেটা লকডাউনের পর থেকে অলরেডি রিলিজ হচ্ছে, বিভিন্ন কোম্পানির গানও ওরা রেখে দিয়েছে, মানে লকডাউনের জন্য হয়তো ছাড়েনি, বা মুভির গানগুলো গেয়ে রেখে দিয়েছে ওরা, এখন আস্তে আস্তে মুভি এখন চালু হ মানে যেহেতু মানে এখন সিনেপ্লেক্সও মানে ওপেন হয়ে গেছে, তো এই কারণে গানগুলো রিলিজ হচ্ছে। তো আমার একটা না অনেকগুলো পাইপলাইনে মুভির গান, অডিও গান, বিভিন্ন কোম্পানির গান, প্লাস আমার চ্যানেলের জন্য করা গান রয়েছে, যেগুলো আই থিঙ্ক আমার এই বছর কভার হয়ে যাবে, নতুন গান করারই দরকার নেই। আচ্ছা তো পূজা আপু একটু জানতে চাই যে, আলাদা করে কি কোনো প্রেশার কাজ করে যখন ধরেন একটা গান করা হয়ে গেল, এখন সেটার জন্য একটা ভালো মিউজিক ভিডিও করতে হবে, একজন শিল্পীর জন্য এটা কি আলাদা কোনো প্রেশার? না, আমার কখনোই মিউজিক ভিডিওর জন্য প্রেশার কাজ করে না। এটা হ্যাঁ, একটা কোম্পানির ডিমান্ড থাকতে পারে, তারা কিভাবে এটা কোন প্ল্যাটফর্মে কিভাবে দিবে, বাট আমার কাছে মনে হয় যে গান, কারণ আমার অনেক লিরিক্যাল ভিডিও আছে কিন্তু 1 কোটি ভিউ, একটা লিরিক্যাল ভিডিও কেন 1 কোটি ভিউ হবে যদি গানটা ভালো না লাগে, তাই না? বা একটা নতুন একটা অনেক টাকা দামের মিউজিক ভিডিও, ওটা 2 লাখ ভিউ না হইতেই পারে না এটা। তো তার মানে কি, গানটা যদি শ্রুতি মধুর না লাগে বা একটা মানুষের সেকেন্ড টাইম থার্ড টাইম শুনতে ভালো না লাগে, এটা মানে যে ওই সময় তো বাপিকে কোশ্চেনটা করা হয়েছিল, আমার কাছে মনে হয় যেই যুগই হোক, সেটা তখনকার যুগেও হতো, ক্যাসেটের যুগ হোক
এখনের যুগ হোক, যেমন আমার সিডি নামলের একটা গান, যেমন দূরে দূরে গানটার কথাই বললি আজকে, এটা হয়তো 2-3 বছর আগে কেউ একজন ইউটিউবে দিয়েছে, 5 কোটি ভিউ হয়ে গেছে। আমার নতুন একটা গান 3 লাখ ভিউ হচ্ছে না, কেন? তার মানে হচ্ছে ওই গানটা তারা এখনো মানুষ পছন্দ আসলে করে। এখন দেখছে শুনছে দুটো, এবং আসলে দুটো দুই ভাবে কাজ করতে হচ্ছে, বুঝতে গানটার পেরেছি। এজ পূজা আপু হবে 12-13 বছর। অনেক ধন্যবাদ। হ্যাঁ, তার মানে কি অনেক ধন্যবাদ দীপ্ত মেজবাব আপনি এবং আনিক আপু। গান আনিক আপুর একটা গান শুনতে শুনতে আমরা বিদায় নিব। তার আগে যদি দুজনের তিনজনের কাছ থেকে আমি একটু বিদায় নিয়ে নিচ্ছি, যে সবাইকে অসংখ্য ধন্যবাদ। মেজবাব আপনি খুব সংক্ষেপে এবং আনিক আপু খুব সংক্ষেপে যদি একটু বিদায় নিয়ে নিতেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আর খুব প্রিয় দুজন মানুষের সঙ্গে একসঙ্গে এখানে কথা বলছি, সেটা খুব ভালো লাগার। আর এতক্ষণ যারা দেখছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমরা যারা গান করি, আপনাদের দোয়া ভালোবাসা আমাদের জন্য আসলে খুব জরুরি। সবার ভালোবাসা দোয়া অনেক পাওয়া অনেক হচ্ছে। ধন্যবাদ মেজবাব আপি, আর্নিক আপু খুব সংক্ষেপে একটু বিদায় নিয়ে নেন, আপনার গান শুনতে শুনতে আমরা বিদায় নেব। রিফাত, তোমাকে ধন্যবাদ, পুরো টিমকে অনেক ধন্যবাদ। আমার প্রিয় মানুষদের সাথে স্ক্রিন শেয়ার করলাম, সেটার জন্য অনেক আনন্দিত। এবং সামনে যে দিনগুলো আসছে, সেই দিনগুলোতে প্রত্যেকটা মানুষ সুস্থ থাকুক, পরিবার পরিজন নিয়ে ভালো থাকুক, এটাই কামনা করব। বাংলা গানের অনেক সাথে ধন্যবাদ অবশ্যই পূজা আপু, সবাই থাকবে। আর্নিক আপু এবং মেজবাব আপনি আমাদের সঙ্গে ছিলেন, অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আমরা দেখছিলেন আপনারা ভালোবাসা প্রাণে প্রাণে, এবং ভালোবাসার তিনজন মানুষ এই সময়ের জনপ্রিয় তিনজন কণ্ঠশিল্পী আমাদের সঙ্গে ছিলেন, কণ্ঠশিল্পী মেজবাব আপনি, কণ্ঠশিল্পী আর্নিক এবং কণ্ঠশিল্পী পূজা। তো আমরা আয়োজনের একদম শেষ প্রান্তেই চলে এসেছি, আমি সোনিয়া রিফাত বিদায় নিচ্ছি। আগামী সপ্তাহে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে ভালোবাসা প্রাণে প্রাণে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন।